আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমাকে গণমাধ্যম থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে বলছে কাদের মির্জা। এদিকে ভোটে জিতিয়ে দেবেন বলে 5 লাখ টাকা হাতিয়ে নেন যুবলীগ নেতা। আরও থাকছে বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছে মিয়ানমার সেনাপ্রধানের আস্থা চীনে। সর্বশেষ থাকছে এই টাকা যেন ব্যবসায়ীরা খেয়ে না ফেলে বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছে, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আমাকে বলেছে তুমি এলাকার বাইরে কারো বিরুদ্ধে কথা বলবে না, নির্বাচন নিয়ে কথা বলবে না। আমি ওনার কথা মেনে নিয়েছি। আমি বলেছি এক মাস দেখব, যদি কোনো পরিবর্তন না হয় তখন আমি কথা বলবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চট্টগ্রামের মেয়র আমাকে বলেছে অর্বাচীন বালক। আমি চট্টগ্রামে ভোট ডাকাতির কথা বলাই, এখন আমি অর্বাচীন বালক। অর্বাচীন বালক মানে আমি অবুঝ বালক। আপনি নিজেকে ত্যাগী দাবি করছেন, 64 বছর ধরে রাজনীতি করেন, এই ত্যাগী লোকটা কেন ভোট ডাকাতি করতে গেলেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন? সোমবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি। তিনি চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের উদ্দেশ্যে আরো বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে আপনার নামও শুনেনি, কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন, তাহলে ভাষা জ্ঞান রেখে কথা বলবেন। এই অবুঝ বালকটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিগত 16 জানুয়ারি বসুরহাট নির্বাচনে একটিং ভোটে 77% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, এটা আপনাকে স্মরণ করে দিতে চাই। তিনি আরো বলেন, আমাদের নেতৃবৃন্দকে বলবো আমাকে কথা বন্ধ করতে বলেন। এরা কিভাবে কথা বলেন, এই সাহস কোথায় পায়? তারা বলতে পারবে, আমি বলতে পারবো না, আমি এদেশের নাগরিক। তিনি বলেন, দলের গঠনতন্ত্র উল্লেখ করে আমাকে দলের ঘোষণাপত্রে আছে মত প্রকাশের স্বাধীনতার কথা, ওনার কথা বলতে পারলে আমি কেন পারবো না? আমি কেন রক্তচক্ষুকে ভয় করি না? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্তচক্ষু দেখাবেন না, চেষ্টা করবেন না। আজকে সংবাদ মাধ্যমগুলো আমার কোনো কথা বলতে মানুষের কাছে না যেতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। যারা এসব করছে আমি তাদের চিনি। একজন পিআরও, নাম হচ্ছে আবু নাসের, আরেকজন বিটিভির সাংবাদিক শফিক বাবু, ওনারা দুজন একরাম চৌধুরীর মাসোয়ারা খায়। আব্দুল কাদের মির্জা আরও বলেন, আমি মনে করি সাংবাদিকরা দেশপ্রেমিক, তারা সাহস করে সত্য কথা লিখে, আমি তাদের জাতির বিবেক বলি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের কর্মকাণ্ড দেখে সাংবাদিকরা তাদের আদর্শ দেখে বিচ্যুত হচ্ছে। গতকাল বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্টে সোমা ইসলামের সাথে যুক্ত হই, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাকে অনুষ্ঠানের মাঝপথে বের করে দেওয়া হয়েছে। ডিবিসি অনুষ্ঠান রাজকাহনে আমাকে যুক্ত করার কথা ছিল, হঠাৎ করে সকালবেলায় বিভিন্ন অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে টেলিভিশন চ্যানেলগুলো বা সংবাদ মাধ্যমগুলো কার হাতে বন্দি, কার নির্দেশে চলে, এ অবস্থা কি চলতে দেওয়া যায়? আমি সাংবাদিক ভাইদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি বন্দি থাকেন তাহলে সত্য কথাটা কে বলবে? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে ভোটে জিতিয়ে দিবেন এই বলে নারী প্রার্থীর কাছ থেকে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা কলরোয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদার বিরুদ্ধে। সোমবার 1 ফেব্রুয়ারি কলোয়ারা পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের জবাফুল প্রতীকের প্রার্থী হাসিনা আক্তার ময়না থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হাসিনা আক্তার ময়না জানান, 30 জানুয়ারি নির্বাচনে তিনি পৌরসভার 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড থেকে জবাফুল প্রতীক নিয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগের দিন শুক্রবার 29 জানুয়ারি রাত 1:30টার দিকে কলরোয়া উপজেলার যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুলসীডাঙ্গা গ্রামের সোনাকাজীর ছেলে কাজী আসাদুজ্জামান শাহজাদা তার বাড়িতে যান। জেলা পুলিশের 2 কর্মকর্তাকে দিয়ে ভোট কেটে জবা ফুল মার্কায় জয়লাভ করাতে 5 লাখ টাকা দাবি করলেন, তিনি তাৎক্ষণিক ওই টাকা দিয়ে দেন। একইভাবে আরও কয়েকজন প্রার্থীর কাছ থেকে শাহজাদা টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনা শেষে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা না হওয়ার কারণ জানতে চাইলে শাহজাদা এড়িয়ে যান। রোববার 31 জানুয়ারি দুপুর 1:30 থেকে কলরোয়া বাজারের শাপলা সিনেমা হলের সামনে কাজী শাহজাদাকে পেয়ে তার ছেলে শেখ মাসুমুজ্জামান ও শেখ নাজিমুজ্জামান উক্ত টাকা ফেরত চান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কাজী শাহজাদা ক্ষিপ্ত হয়ে শেখ নাজিমুজ্জামানকে পিটিয়ে জখম করে। এ সময় পাশের লোকজন এগিয়ে এলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। জানতে চাইলে কলরোয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা কোনো মন্তব্য না করেই ফোন কেটে দেন। কলরা থানার ভারপ্রাপ্ত ওসি খায়রুল ইসলাম বলেন, হাসিনা আক্তার ময়নার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে সোমবার মিয়ানমারে ক্ষমতা দখল করে দেশটির সেনাপ্রধান এশিয়ার চীনের স্বৈরতান্ত্রিক মডেলের বিরোধিতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি পরীক্ষা ফেলে দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই কথা তুলে ধরেছেন। এবছর বাধ্যতামূলক অবসরে যাবেন জেনারেল মিন অং হাং লাং। রোহিঙ্গাদের উপর গণহত্যা পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কিন্তু চীন থেকে সম্মান জানিয়ে গত মাসে এক 64 বছরের জেনারেলের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউ উভয় দেশকে ভাই বলে উল্লেখ করেন এবং মিয়ানমারের সেনাবাহিনীর জাতীয় পুনরুজ্জীবনের প্রশংসা করেছেন। ড্রাগন শ্যাডো সাউথ ইস্ট এশিয়া ইন দ্য চাইনিজ সেঞ্চুরি বইয়ের লেখক সেবাস্টিয়ান স্ট্রানজি বলেন, নিশ্চিতভাবে অভ্যুত্থানের মূল্য দিতে হবে, কিন্তু সেনাবাহিনী মনে করছে তা শোধ করতে পারবে। দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্প্রতিক ঘটনা দেখিয়ে চীনের ক্রমবর্ধমান শক্তি, পশ্চিমের গণতান্ত্রিক বিপদগামিতা এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর এই অঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক অর্থে এজেন্ডা প্রণয়নে নৈতিক কর্তৃত্ব আর নেই। জুনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলের গুরুত্বপূর্ণ একটি অংশ হল এশিয়া বেইজিংয়ের একদলীয় শাসনের বিপরীতে মুক্ত ও স্বাধীন গণতন্ত্রের পক্ষে ফেরি করা। তবু গণতন্ত্রের ফেরিওয়ালারা মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে প্রভাব হারিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে, যার নির্বাচনের হারের ফলে মার্কিন কংগ্রেস ভয়াবহ হামলা হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী নিপীড়নে সমর্থন করে উৎখাত হওয়া মিয়ানমার নেত্রী অং সান সুচির গণতন্ত্রের প্রতীক বড় ধাক্কা খেয়েছে। তবু এখন মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ মিত্ররা রয়েছে। দলের অপর নেতাদের সঙ্গে বন্দী হওয়া সুচি দেশটি 5 কোটি 50 লাখ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক স্বৈরশাসনের বিরোধিতা করার জন্য। এখন ব্যাপক জনগণকে ক্ষতিগ্রস্ত না করে মিয়ানমারের জেনারেল শাস্তি দেওয়ার ক্ষেত্রে উভয় সংকটে পড়েছে জো বাইডেন। দেশটি 90-এর দশকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় ছিল। হোয়াইট হাউসের এরই মধ্যে হুমকি দিয়েছে আগের অবস্থায় ফিরে না গেলে সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া পদক্ষেপ নিতে আরও চাপে পড়বে মার্কিন প্রশাসন। সিনেট ফরেন রিলেশনশিপস কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ডেমোক্রেটিক সিনেটর বব মেন্ডেজ সামরিকদের নেতাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সামরিক অভ্যুত্থান নিয়ে চীনের প্রতিক্রিয়া ছিল নীরব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েভিন মিয়ানমারকে বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে সব পক্ষকে যথাযথভাবে পার্থক্য ঘোচানোর আহ্বান জানিয়েছে। গত বছরের শেষ পর্যন্ত চীন ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। দেশটির 1/3 বাণিজ্য বেইজিংয়ের সঙ্গে, যুক্তরাষ্ট্রের তুলনায় তা 10 গুণ বেশি। এরপর চীন সুচির সমর্থকদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এড়ানোর সতর্কতার চেষ্টা করবে। গত মাসে সর্বশেষ সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সুচির সঙ্গে বৈঠক করেন এবং আলোচনা করেন কিভাবে ভারত মহাসাগরে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে সহযোগিতা করা যায়। স্টিমসন সেন্টারের চায়না প্রোগ্রামের পরিচালক ইউন সুন বলেন, চীনাদের জন্য বার্মার রাজনীতি ভঙ্গুর ও বড় ধরনের অনিশ্চয়তা ভরা। চীন আগেও ভুগেছে। অপর এশীয় দেশগুলো নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে। আর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে মিয়ানমার নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিয়েছে। সামরিক শাসন থাকা গেলেও বেশিরভাগ এশীয় দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। সম্প্রতি জাপান ও কয়েকটি দেশ পণ্য উৎপাদনে থাইল্যান্ডের বিকল্প হিসেবে নেপিদোকে বিনিয়োগ করছে। প্রায় 1 দশক আগে ক্ষমতা ছাড়লো দেশ পরিচালনা কর্তৃত্ব ধরে রাখে মিয়ানমার সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনী বলছে ক্ষমতা দখল সংবিধান সম্মত, যাতে বলা হয়েছে জরুরি প্রয়োজনে জেনারেলরা ক্ষমতা গ্রহণ করতে পারবে। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছে, সরকারকে অনুরোধ করছি শুধুমাত্র ব্যবসায়ীদের দিকে নজর না দিয়ে গবেষণার দিকে নজর দিন। এ পর্যন্ত যতগুলো টিকা বেরিয়েছে দেশের তরুণরা গবেষকরা 6 মাসের মধ্যে সবগুলো টিকা তৈরি করতে পারবে। সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বাংলাদেশের নতুন SARS-CoV-2 ভ্যারিয়েন্ট শনাক্ত বিষয়ে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন তিনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে $43 বিলিয়ন মজুদ রয়েছে, এটা অত্যন্ত ভালো খবর। এই টাকা যেন ব্যবসায়ীরা খেয়ে না ফেলে সেজন্য সরকারকে অনুরোধ করছি মাত্র $0.5 বিলিয়ন জনপ্রতি মাত্র $3 সরকারের গবেষণার জন্য বিনিয়োগ করুক। আমাদের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে পারবে, তাদেরকে গবেষণার সুযোগ করে দিতে হবে। রাষ্ট্রের প্রতিটা মানুষের মঙ্গলার্থে এই গবেষণা করা প্রয়োজন। এজন্য আমরা বলছি $250 মিলিয়ন গবেষণা কাজে, বাকি কোয়ার্টার ভ্যাকসিন উৎপাদনে ব্যয় করা হবে। বর্তমান সময়ে বাজারে যতগুলো ভ্যাকসিন রয়েছে তার সবগুলোই আমরা 6 মাসে তৈরি করতে পারি।